লোকসভা নির্বাচন সমাগত আর এই নির্বাচনের সময়সত তার প্রাক মুহূর্তত আপনাদের রাজনৈতিকভাবে আপনাদের জনগোষ্ঠীর লোকসল কিদরে শিক্ষিত করব বলে আপনাদের ভাবিছে? আজি আমি সদৌ আদিবাসী ছাত্র সন্থা হয়ে পেলায় যুক্ত বিশ্বাস আসে কংগ্রেস সরকারক বিশ্বাস করে পেলায় আমার মানুষবিলাকে চুপু ঝুঁকবাই হলেও কংগ্রেসক ভোট দিয়েছিল। সেই হিসাবত 15 বছর কংগ্রেস সরকার রাজ করলে, কিন্তু 15 বছর এজন মানুহে ক্লাস ওয়ানের পরা মেট্রিক পাস করে দিয়ে, আরামত মেট্রিক পাস করে, তারপিছতো কিন্তু বছরটো বাঁচি যায়। কিন্তু কংগ্রেস সরকারে 15 বছর থাকিও আদিবাসী জনগোষ্ঠীর যে কি দরকার, কি প্রয়োজন, কি প্রবলেম স্টাডি করে না পালে। আর সেই হিসাবত আমার আদিবাসীবিলাক যদি ইচ্ছা করলে এই কংগ্রেস সরকার দিনতে আমাক এসটিকরণ করে দিব পারলে হয়। আমি আজি আন্দোলন করে আছো আদিবাসী কাউন্সিলর দিনের পর। আজি আপসুবিলাকে ভাষা আন্দোলন করিল, তার আগর পরাই আমার আন্দোলন চলি আসলে, কিন্তু আপসুর আন্দোলনটো সন্মান দিলে, ভাষা হেঁতর অন্তর্ভুক্ত হল এড শিডিউলত, তারপিছতো বিএসি দি দিল, বিটিসি দি দিল, ঠিক তেনেকেই অসমত রাভা হাসং দিলে, কার্বি অটোনমাস কাউন্সিল দিলে, মিসিং অটোনমাস দিলে, কিন্তু আমাক অটোনমাস তো আমি খুঁজাই নাছিলো। আমি নিজের আইডেন্টিটি এসটিকরণটা খুঁজিছিল, সেটুকু দিয়া নাই। আজিলেক সেই ইস্যু লই পেলায় কিন্তু আজ নাটক করে আছে কংগ্রেস সরকার। ঠিক তেনেকেই কংগ্রেস সরকারক আমি সেটা অপেনলি চ্যালেঞ্জ করে পেলায় আমি কলো যে তো আপনার আমি হারবা পারিম নরিম বেলেগ কথা, কিন্তু আপনার এগেনস্ট কাম করিম। ঠিক তেনেকে আমি বিজেপিকে কলো যাবার যে আপনাদের এসটি দিব, তাহলে আপনার আমি কাম করি, আপনার সমর্থন করিম। কিন্তু বিজেপির সরকারে আজি সরকার বনাই পেলায় 5 বছর পার হয়ে গেল, একু নাই এসটির কামটো বলে কইছে, মানে লোকসভাত আমি পাস করলো। লোকসভাত যদি পাসেই করলে রাজ্যসভাটো কেউ ভয় করবো লাগে? তাহলে আপনাদের রুলিং গভর্নমেন্ট হয় কোনবা ট্রাইবেল সংঘ, কোনবা কি সংঘ আন্দোলন করিল বলে তোমাদের বন্ধ করবো লাগে কিবা কথা হয় নাকি? বিএসি বেলেগ অটোনমাস কাউন্সিল বেলাগ বা বিটিসি বনাবার কারণে কেমন মানুষ এগেন্স করলে, তথাপিও বিটিসি দিলে। আজি আদিবাসীক বা ছয় জনগোষ্ঠীক এসটি দিয়ার কারণে ট্রাইবেল সংঘক কেউ ব্লেম করে আছে? নিজরে সাহস নাই, নিজরে 2 নম্বরি, এটু স্পষ্ট করব কারণে কেউ পারা নাই বিজেপি সরকারে। তেখেত সকলে যদি রুলিং গভর্নমেন্ট হয় স্ট্যান্ড দিব লাগে, উই আর গভর্নমেন্ট স্ট্যান্ড দিব লাগে, তাগড়া হব লাগে, যে যা মানুষ জিনুইন হয়, জিনুইন ফান্ডামেন্টাল রাইট যদি দিব লাগে দিবই লাগে না, তাহলে রাজ্যসভাত কিয় কারণে ভয় করব লাগে? রাজ্যসভাত দিয়ক। জুয়েল ওরাং জুয়াল ইলেকশনত মাছবাটত নিজে মোর লগত ক্যাম্পিংত কইছিল যে আদিবাসীকে আমলক এসটি কারা দেঙ্গে, কিন্তু এটা যেটা জুয়েল ওরাংক আমি মাত দিব যাও, জুয়েল ওরাংর মাত দিব কারণে সময় নাই। এইবিলাক মিনিষ্টার হয় নাকি? কেনকা কথা পাতিব লাগে, কেনকা আলোচনা করব লাগে, ভাষাই না জানে কি ভারত সরকারক সরাবলে, এইবিলাক জুয়েল ওরাংর এইবিলাক কারেক্টার। গতিকে এবার আমি তো স্পষ্ট কই আছো, জুয়েল ওরাং যদি অসমত হয় আমি খেদিম, ডাইরেক্ট কই আছো, হয় না নহয় আদিবাসীবিলাক কি কয়, ডাইরেক্ট খেদিম। জবন জবন, যদি প্রমিস ইজ প্রমিস, ইট ক্যানট বি ব্রেক ইট, কারণ প্রমিসটা যদি চিনি না পায় রাখব নয়, দেন ইউ আর নট এ হিউম্যান বিং, ইউ আর অ্যানিমাল। জন্তুবিলাকে বুঝি না পায় কিটো মানে জবন হয় বা যেটা প্রমিস, এটার কারণে এইটো লোকসভার ক্ষেত্রত আমি কব খুঁজিম যে আমি কংগ্রেস সরকার হোক বিজেপি সরকারক কাকো সমর্থন নকরিম। সদৌ আদিবাসী ছাত্র সন্থায় সিধা কথা, আমি পারলেও নারলেও নিজে ফাইট করিম, যা যি হব হব, কারণ আজি ভারত স্বাধীন হওয়ার পিছত আজি অলমোস্ট 80 বছর যদি একো পোৱা নাই, একো দিয়া নাই, আর বিশ্বাস করেম নেকি? এই ভোট লওয়ার পিছত এই নাটক করব যে এসটি দিম দিম, কিমান দিন লাগে এসটি দিয়া? এসটি দিম বলে কলে একদিনতে পারে? আমাক এসটি দিয়ার কারণে যেটো ক্রাইটেরিয়া এভরিথিং আছে, আর এটা চেক করব লাগে, সেটা চেক করব লাগে, যদি আরজিআর চেক করব, রেজিস্টার জেনারেল চেক করব, ট্রাইবেল কমিশনার চেক করব আমার আছে না নাই, যদি পাব না পা ডিএনএ টেস্ট করব না আমার হাটি গুটি লই পেলায় কেউ কোন করে, তাহলে খালি তারপর এ নাই হয় ও না হে কলে হব নাকি? প্রকৃতি অরিজিনাল জায়গাটা হোক চেক করব, পাব না নাই আমি এসটি, পাব লাগা ক্রাইটেরিয়া আছে না নাই, আমার ভাষা আছে না নাই, আহক না আমার মানুষবিলাক মুন্ডা উরাং খাড়িয়া সাউরা লহরা সব আছে, যা ক্রাইটেরিয়া আছে পাব লাগা, ঠিক তেনেকে আমার ভাষাও আছে, কালচারও আছে, নাচ গান আছে, জবরদস্তি চার জনগোষ্ঠী তো সরকারেই বনাইছে না, আমি বনাইছো নাকি? তাহলে দায় কার হয়? আপনাদের আমাকে এসটিও দিব আর কব নাটক যে আপনার কালচার নাই, আহি পেলায় চাওক না গ্রাস রুটত। আজি মিডিয়া যদি আহিব পারে ইমান দূরত ভিতরত, সরকারের কি সুবিধা নাই রে? সরকারের কি পয়সা নাই নাকি, টাকা নাই নাকি, গাড়ি নাই নাকি, সময় নাই নাকি? আহক চাওক কোনবিলাক অরিজিনাল আদিবাসী হয়, আর অরিজিনাল আদিবাসী হিসাবত কোনে পাব লাগে হিসাবত আজি আমি স্পষ্ট কই আছো। আর আমি দুঃখ পাইছো কংগ্রেস সরকারে কোনোদিন টিকিট দিয়া নাই আমার মানুষক, না এমপি না এমএলএ, এটার কারণে 2021 আমি হেমতক চ্যালেঞ্জ দিম, অপেন চ্যালেঞ্জ। আপনাদের এবার আমাক টিকিট নিয়ে দিলে আদিবাসীক তো এটাও এমপি টিকিট দিয়া নাই, বিজেপি তো একো টিকিট দিয়া নাই, যেনে তেনে চা জনগোষ্ঠীর এটা আসিল এমপি কামাখ্যা প্রসাদ তাসা, তাকো খিদিলেই, যেতিয়া বিজেপির অবস্থান আসিল তাহলে কামাখ্যা প্রসাদ তাসাই হুন আসিল, মানে হুন এই যোরহাটত, আজি তাক ইম্পর্টেন্সটো নাই, মানে সেইটোহে আমার আদিবাসীর উপর যেন ব্যবহার করে আছে। গতিকে আমি দুঃখ পাইছো এইটার কারণে, কম কাক বা বেয়া লাগক ভাল লাগক উই ডোন্ট কেয়ার,
এইটোর কারণে কব খুঁজিম সেইদিনা কিন্তু কামাখ্যা প্রসাদ তাসাই যোরহাটত খেলি পেলায় কংগ্রেস সরকারক হারাত কিন্তু বহুত মানে বিজেপি সরকার সহায় করলে কিন্তু সেই কামাখ্যা প্রসাদক আজি চিনি নাপালে চা জনগোষ্ঠী বলে কলে তো তো থয়ে দিলে তাক চা জনগোষ্ঠী হিসাব তাকে ব্যবহার করে টিকিটে নিয়ে দিলে রানিং এমপি টিকিট পাব লাগে নাই তার বয়স কি বুড়া হয়েছে নাকি তার ইমান স্ট্রং হেলথি মানুষ পড়া লিখা তো ঠিক তাকে টিকিট নিয়ে দিলে এটা পল্লব ইমান ধুনিয়া একটা মিনিষ্টার হয় আমার এই সরকার কেবিনেট মিনিষ্টার তখন কাম করব দিব লাগছিল না ডেভেলপ করব কারণে সেইবিল স্কিম আছে ফান্ড আছে সেইবিল করব দিব লাগছিল তাক নকরি পেলায় তাক আর এমপি টিকিট দিয়ে দিছে হারক আর মানে কাম করব নয় আর তার জায়গাত এটা বেলেগ মানুষ দিব আমার আদিবাসী তো নিদের টিকিট একদম 100% একটু খাটাং কব বিচার যে পল্লব লোচন দাসক এবার প্রার্থিত্ব দিয়ার আড়ত ষড়যন্ত্র আছে পুরা ষড়যন্ত্র আছে ইনডাইরেক্টলি পলিটিক্যালি মার্ডার করে আছে পল্লবক আজি যদি এমপি হয়ে পেলায় যায় কি হবই সাধারণ এমপি হে আর কি করব লোকসভার এমপি হে বই থাকবো গাড়িটা ঘুরাই থাকবো কি ডেভেলপমেন্ট স্কিম করবো রে কেমন পয়সা পায় এমপিত কে লাখ টাকা পায় কে কোটি টাকা পায় নাই মিনিষ্টার থাকলে তো নিজের চকুর আগত ডেভেলপ করবো পারলে হয় এটা পথ দি পেলায় এরিয়াটক ডেভেলপ করা এটা শোণিতপুর আমার আদিবাসীর মেজরিটি জায়গা হয় পপুলার সবলকে বেশি আছিল তাত তো আজিও গোপ পাবো রাঙাপাড়া সাঙাপাড়াত যাওক কংগ্রেস সরকার দিনত আপনাদের ভীমা তাঁতির কথা কোক এটা দলং নাই রাস্তা নাই একো বনোৱা নাই সব পয়সা তো খাই পেলালে আর সেই জায়গা কেমন উন্নতি করবা কাম আসলে কিন্তু আজি কি করছে সেই পল্লবক টিকিট দি দিছে এটু চা জনগোষ্ঠী হিসাবত দেই আদিবাসী হিসাবত দিয়া নাই আর আদিবাসীক তো চিনি নাপায় নাকি বিজেপি সরকার আর কংগ্রেস সরকার এটোর কারণে আমি আদিবাসীবিল দুঃখ পাইছো পারিম নরিম বেলেগ কথা কিন্তু এহতর লগত আমি চ্যালেঞ্জ লাগা কিন্তু স্টার্ট করে দিছো এইখানে আরো একটা প্রশ্ন আহিব আপনাদের কংগ্রেস আর বিজেপি দুইটাকে টার্গেট করে আপনি কথাখিনি কইছে কিন্তু অগপ এবার মিত্রতা করেছে বিজেপির সহ গতি ক্ষেত্রে আপনার স্থিতি কি হব অগপর কথা তো আমি কব নখুঁজিম অগপর কথা কি কম সেইদিনা কলে যে আমি বিজেপিকে আমি ত্যাগ দিয়ে দিলো একদম মানে খং ছং করে দেখাই পেলায় সাইড হয়ে গেল আজি কিয় আহিব লাগা হল হ্যাঁ নিজের যদি স্ট্যান্ড নাই বেলেগর উপর কেউ চলব খুঁজি আছে ওয়েন আই ডোন্ট হ্যাভ এ কনফিডেন্স আই শুড নট ফাইট তেখেতসকলে কি কৈছিল আমি একলাই থাকিম একলাই করিম তেখেতসকলে যদি সঁচাকৈ এজিপি অগপ যদি অসমৰ কাৰণে কাম করব তেতিয়াহলে কিয় ভয় করছে রে এই ইলেকশনত ফাইট করবা অসমৰ মানুহ আছে না তেখেতসকলে যদি ভাল কাম করে অবভিয়াসলি আমি সাপোর্ট করিম এজিপিক কিন্তু সিহঁতৰ সেইটো স্থিতিটো নাই ভয় করে আছে হারিম না জিতিম হয়তো এইটো ইলেকশনত যদি এটামান হারি যায় শেষ এজিপি সেইটো ভয়ৰ কাৰণে আজি কি করছে এ বিজেপির লগতো হাত মিলাই দিছে আর এতিয়া গম পাই আছো সবে কৈ আছে যে বিজেপি সরকার হওয়ার লগে লগে কেপ সিটিজেনশিপ বিলটো পাস করব এইটো গম পাইও কিয় হাত মিলাব লাগে তেতিয়াহলে তেতিয়াহলে আমি কি কম থু পেলাও বস্তুটো কোনবার সিলকি লব পারে নাকি এনেকুৱা হেই হৈছে না তেতিয়াহলে তার স্ট্যান্ডটো কি আছে এজিপির একো নাই কব লাগিব গতিকে আমি সন্মান জনাও কিন্তু এজিপিক বহুত ভাল পাই আছিলোঁ যে তেখেতসকলে কিবা এটা স্থান দিব আমিও ভাবি আছিলোঁ আঞ্চলিক দল হলে আমার এটা ভাল হয় কব কারণে বার্গেনিং করবার কারণে আমি ভাল পাই আছিলোঁ কিন্তু তেখেতসকলে এরি পেলায় আরো যদি জয়েন করিল তাতকে আর লাজ্যজনক কথা আর একো হব নয় মই আপোনাৰ ওচৰলৈ আহিব বিচাৰিছোঁ আগন্তুক আপোনাৰ এটা কথা স্পষ্টকৈ জানিব বিচাৰিছোঁ যিহেতু আপোনালোকে কেবৰ বিৰুদ্ধে আপোনালোকে থিয় হৈছিলে আগন্তুক নিৰ্বাচনত কেবৰ বিষয়টো ইছ্যু হ'ব নেকি আগন্তুক ইলেকশ্যনত কেবৰ বিষয়টো হ'বই যিহেতু আমি যিটো দেখা পাই আছোঁ আজি যদি বাংলাদেশী কাৰণে তেতিয়াহ'লে অবভিয়াছলি আদিবাসীৰ মাটিতো বহাই দিব সিহঁতক কাৰণ আজিলৈকে ভাৰত চৰকাৰ আৰু অসম চৰকাৰে আদিবাসীবিলাক দখল কৰা মাটিবিলাকক একচনা টুজি সরকারের হিসাবতে থই দিছে কারণ আমার মানুষবিলাকর মেয়াদি করার কারণে একো সহায়ে করা নাই আমি তো বারে বার সরকারক কইছো যে আদিবাসীবিলাকে এনে দুখিয়া হয় গতিকে হেতক মেয়াদি করার কারণে নামজারি করার কারণে অলপ হেতক এটা মেকানিজম ওলাই দিয়ক যাতে ইজিলি নামজারি করব পারিব কারণ ইমান যুগ যুগ ধরে দখল করে খাই আছে ঠিক তেনেকেই বাগানত যেহেতু বাংলাদেশের পৰা আহিল আনিলে তো হেতক কম দামতে করব আজি আমি 350 দাবি করে আছো হেতক হয়তো 100 করব তেতিয়াহলে সবতকে কম দামিলে এবার কোনে হব বাংলাদেশীকে ভরাব ইনডাইরেক্টলি ইয়ার থাকা মানুষ খেয়ে দিব দ্যাট মিন্স হোয়াট তই আমার মানুষক মার্ডার করব বা মারিব এনেকা দেখা গই আছে সেইটোর কারণে আমি কেবক আমি অপস্ত করিমে আর সেইটো এটা ফ্যাক্টর হবই ভোটর ক্ষেত্রত কারণ কেবক যদি আনে তেতিয়াহলে আমি ভোট দিবির কারণে আমি অবভিয়াসলি আমি দিগদার পাম তাতকে লাস্ট কথা হল মাটির ক্ষেত্রত যেটো ট্রাইবেল মানুষবিলাকে আমার মানুষের মাটিটো লই আছে তো প্রটেক্টেড ক্লাস হিসাবত আমার মাটি বাঁচিব লাগে তার কারণে কিন্তু একটা আইন প্রয়োগ করব লাগিব আর যা মাটি ট্রাইবেলে আজি আজি দুই দিন ভিতর যা লৈছে সেইটো ঘরাই দিয়ারও মেকানিজম করবে লাগিব ঠিক তেনেকা আদিবাসী হিসাবত যা মাটি আমি পাব লাগে ঠিক তেনেকা ওবিসি হিসাবত আমি কুজরাজ মুক্তি হোক যা সিহঁতে ঘুরাই পাব লাগে সিহঁতেও পাব লাগে কারণ আজি তেখেতসকলৰ মাটিবিলাকক যদি আজি অবস্থা বেয়া ইকোনমিকলি উইক বা বেমার আজার কারণে যেটো মাটি বন্ধক দিয়ে সেই মাটিক যদি নামজারি করে দিয়ে আর এইটো আইনের গতে ঘুরাই পাব না নাপাব বলে যদি কয় তেতিয়াহলে আমার মানুষক আইনিটো এনেকা বনাই দিছে ওয়ান সাইড আইন
আর এটা সাইডর কারণে আইন নহয়, তেতিয়া হলে ভারতীয় হিসাবত আইনটো কেনকা বনালে তেতিয়া হলে? গতিকে এই সিক্স শিডিউলের কথাটো কম, এই সিক্স শিডিউল কথাটো অলপ ভাবি পেলাই করব লাগে, যাতে সেই মাটিবিলাক যাতে পুরনা বাসিন্দা মানুষবিলাকও ট্রাইবেল হিসাবত এই রাইটস এটা পাব লাগে, সেইটার কারণে অসম সরকারে এই ইলেকশন ম্যানিফেস্টোত সেই সুমাব লাগে, যাতে এই মেকানিজমটো বনাই পেলাই যাতে কোনো ট্রাইবেল মানুষেও হলেও ইয়াত থাকা খিলঞ্জীয়া মানুষক, খিলঞ্জীয়া আদিবাসীবিলাকৰ মাটি যাতে যাতে কাঢ়িব নোৱাৰে সেইটো এটা সিষ্টেমটো ওলাব লাগে। আমি যদি আমি যদি চাওঁ, আমি যদি পুংখানুপুংখ বিষয়টো যদি চাওঁ যে আচলতে এনে অৱস্থা কিয় পাইছে, আৰ্থিকভাৱে দুৰ্বল কাৰণে পাইছে, গতিকে দৈনিক মজুৰিটো বৃদ্ধি কৰাৰ ক্ষেত্ৰত কি ক'ব? কাৰণ আপোনালোকক প্ৰতিশ্ৰুতি দিলে, প্ৰতিশ্ৰুতি পালন কোনেও নকৰিলে। আজি আমি ইকনমিকেলি উইক সেইটোৰ কাৰণে আমাৰ মানুহবিলাকে সেইবিলাক মাটি বন্ধক দিয়াৰ কাৰণে আগবাঢ়ি যাব লগা হয়, বেমাৰ ক্ষেত্ৰত, পঢ়াৰ ক্ষেত্ৰত, কিবা ক্ষেত্ৰত। আজি খেতি কৰিলে ইমান ধান নহয়, হাৰ্ডলি হয় যদি 10 মন হয়, গতিকে 10 মন ধানত কি কৰিব পাৰিব? ঠিক তেনেকৈ বাগানৰ, আজি বাগানত দি আছে 137, তো গতিকে সেইবিলাক বাগানত, কোনো বাগানত ইউনিফৰ্ম নহয় কিন্তু দৰমহাটো, ATC বাগানত আৰু কম, তাতো একো ফেচিলিটিও নাই, চৰকাৰৰ অধীনৰ বাগান, চৰকাৰ নিজে চাই পেলাই, নিজে দেখি ৰেক কৰি পেলাই যদি দৰমহা বঢ়ায় তেতিয়াহ'লে ইনডাইৰেক্টলি আমাৰ মানুহ খতম কৰি আছে, মাৰ্ডাৰ কৰি আছে। ঠিক তেনেকুৱা কোম্পানী বাগানে, কোম্পানী বাগানটো জিন্দগীত আমাৰ বাগান মেতনা লাভ হয় বুলি কোনোদিন নকয়, খালী লছে কয়, লাভটো হ'ব লাগে না, লাভ যদি নহয় তেতিয়াহ'লে বাগানটো কিয় চলাই আছে, বন্ধ কৰি দে, লাগিলে আলু খেতি কৰ, তেতিয়াও ঠিক আছিল, কিন্তু লছে হয় বুলি কয় আৰু বাগান চলায়, তাৰপিছত আমাৰ মানুহক যদি হাজিৰা নিদিয়ে কেনেকুৱা মানিম ৰে এইটো কোন যুগত? গতিকে সেইটোৰ কাৰণে অল ইণ্ডিয়া বেচিছত বাগানৰ দৰমহাবিলাক বেলেগ বেলেগ, আমি ইয়াক চব বস্তুটো জিনিয়ন হিচাপত আমি দাবী কৰিছোঁ 150 ৰুপিজ। তাৰ লগতে তেখেতসকলক যিটো অসম চৰকাৰে ঘোষণা কৰিছিল, আজি যদি সেই বাগানৰ মাটিবিলাকক যদি আমাৰ মানুহক যদি নামজাৰি পাতা নিদিয়ে, কালিলৈকে লুটপাট হৈ যাব, গতিকে বাগানত থকা মানুহবিলাকক, মাত্ৰ আজি ধুবুৰী ডিষ্ট্ৰিক্টৰ মানুহবিলাকক মাটিৰ পাট্টা দিলে, গতিকে অল অসমৰ বাগানত মাটিৰ পাট্টা দিব লাগে, এইটো আমাৰ দাবী হয় আৰু এইটো মানিফেষ্টোত আহিব লাগিব। ঠিক তেনেকৈ বৰ্ডাৰত যিবিলাক মাটিৰ ইছ্যু হৈ আছে, সেই বৰ্ডাৰৰ মাটি যিমান মানুহবিলাক আজি অসমত থকা মানুহবিলাক, খিলঞ্জীয়া মানুহবিলাক আছে বৰ্ডাৰত, সেইবিলাক স্পেচিয়েলি আমাৰ আদিবাসীবিলাকৰ মাটিবিলাক সোনকালে ম্যাদী পাট্টা দিব লাগে, যিহেতু আমাৰ মানুহবিলাকে ইমান এলাৰ্ট নহয়। আজি অসমীয়া কওক, কোচ ৰাজবংশী কওক, বেলেগবিলাকতো বহুত এলাৰ্ট, গতিকে তেখেতসকলৰ মাটিৰ লুটপাত নহয়, কিন্তু আমাৰ আদিবাসীবিলাকে একদম চিধা চাদা, আৰু আমাৰ মানুহবিলাক এইবিলাকৰ ওপৰত একো এলাৰ্টনেছ নাই, গতিকে সেই মাটিবিলাক কাৰা খোৱাৰ এটা ভয় আছে, গতিকে সেই মাটিৰ ওপৰত নামজাৰি দিয়াৰ কাৰণে অসম চৰকাৰ সেই মেনিফেষ্টোত কিন্তু অতি সোনকালে সোমাব লাগে। ঠিক তেনেকৈ মদ খুৱাই খুৱাই মানুহবিলাকক দুৰ্বল কৰাই আছে, বা মদ খাই পেলাই মানুহ মৰি আছে, গতিকে তাৰ কাৰণে এটা ল আহিব লাগে যে কি ডিজাইনত মদ খাব লাগে, কি ডিজাইনত নাই। আজি ছ'চিয়েল ড্ৰিংক কৰিব পাৰে, কিন্তু ছ'চিয়েল ড্ৰিংকটো কেনেকুৱা হৈ আছে? ছ'চিয়েল ড্ৰিংক মানে খায়ে মৰ এনেকুৱা, এইটোতো ছ'চিয়েল ড্ৰিংক নহয়, গতিকে সেই ছিষ্টেম এটা আহিব লাগে। আজি চৰকাৰে কৈছে যে লাইচেঞ্চ লৈ পেলাই বিজনেছ কৰিব পালে, ইমান উইদাউট লাইচেঞ্চে কাম কৰি আছে, এইবিলাক কি কৰিব? গতিকে সিহঁতৰ এটা মেকানিজম আনিব লাগিব, আৰু মেকানিজম আনি তেতিয়া সেইবিলাক বন্ধ কৰিব পাৰিব। আজি আন লাইচেঞ্চ থকা মানুহবিলাক কিন্তু ৰাস্তা ঘাটে ক'ত ছাপ্লাই দি আছে, বিক্ৰী কৰি আছে, এইবিলাক মানুহক যদি জেলত ভৰাই দিয়ে 10-12 জনক, কালি ঠাণ্ডা হৈ যাব, কিয় নকৰে? এইবিলাকৰ একদম ব্যৱস্থা কৰা নাই, গতিকে সেইবিলাক এটা মেকানিজম লৈ পেলাই যদি ষ্টাণ্ড দিয়ে তেতিয়াহে পাৰিব। আৰু ঠিক তেনেকৈ এডুকেশ্যনৰ ছেক্টৰত BJP চৰকাৰে কৈছিল কি 200 টা স্কুল দিছোঁ, কিন্তু আজি ক'ত? আমাক হাই স্কুল লাগে, LP স্কুল দিলে নহ'ব, আৰু বাগানৰ LP স্কুল মানে কি, মানুহ কলম কটাহে হয়, তাৰমানে LP স্কুলে পঢ় আৰু ইফালে পঢ়িব নালাগে, এইটো কলম কটা, LP স্কুল পঢ় আৰু বাগানত কাম কৰ, ওপৰত পঢ়িব নালাগে, কাৰণ তহঁতৰ এইটো অধিকাৰ নাই, এইটোৱে দেখাই আছে না। গতিকে চৰকাৰক আমি ক'ব খুজিম, বাগানৰ হস্পিটেল, বাগানৰ এই শিক্ষা স্কুলটো চৰকাৰে চলাব লাগে, এইটো কোম্পানীক দিব নালাগে, কোম্পানী বাগানৰ কাম কৰে, কোম্পানী বাগানকে চাওক, কাৰণ সিহঁতৰ মাথা কাম কৰা নাই না, প্ৰফিট আনিব পৰা নাই, বাগানকে চাওক আৰু প্ৰফিটটো আনক। বাগানৰ হস্পিটেল, বাগানৰ স্কুল চৰকাৰে চলাব লাগে, আৰু ঠিক মজুৰি দিব লাগে 350 টকা, আৰু বাগানত থকা হস্পিটেলবিলাক ধুনীয়াকৈ চলাব লাগে, তেতিয়াহে হেল্থ ভাল থাকিব, নহ'লে হেল্থ ভাল নাথাকিব। এডুকেশ্যন ছেক্টৰটো আমাৰ আদিবাসী এৰিয়াত হাই স্কুল দিব লাগে, তেতিয়াহে কমচে কম মেট্ৰিক পাছ কৰিব পাৰিব, তেতিয়াহে মানুহৰ ব্ৰেইনটো অলপ ডেভেলপ হয়, তেতিয়াহে কি কৰিম নকৰিম সেইটো বুজি পাব। মাত্ৰ LP স্কুল পঢ়িলে কি হ'ব? আপোনালোকে গম পায় বাগানৰ LP স্কুল এটা গোহালী ঘৰতকৈও মানে বেয়া, আৰু তাৰ মাষ্টৰবিলাকতো সদায় চেঞ্জ হয়, কোনদিন বাগানত লাইনত কাম কৰাই দিয়ে, কোনদিন কালঘৰত কাম কৰাই দিয়ে, কোনো পাৰ্মানেণ্ট টিচাৰ নিদিয়ে, গতিকে আমি পাৰ্মানেণ্ট টিচাৰ দিয়াটো ব্যৱস্থা কৰিব কাৰণে কওঁ, আৰু অসম চৰকাৰক ইয়াকে ক'ব খুজিম, আদিবাসী এৰিয়াত কমচে কম এটা হ'লে আদিবাসী টিচাৰ দিবই লাগে, কাৰণ ভাষাৰ ক্ষেত্ৰত প্ৰব্লেম হয়, কমচে কম এই হুৰুপ যিটো হুৰুকাল চাইল্ড লেভেলত কমচে কম নিজৰ ভাষাত কমচে কম কিছুমান বস্তু বুজাই দিব পাৰিব, গতিকে সকলো আদিবাসী এৰিয়াৰ স্কুলত এটা হ'লে আদিবাসী টিচাৰ দিবই লাগে। মই অনুষ্ঠান শেষলৈ আহিছোঁ, শেষত আপোনাক আৰু এটা প্ৰশ্ন মই সুধিবলগীয়া আছে, কাৰণ এইটো প্ৰাসংগিক হৈ পৰিছে। প্ৰথমটো হ'ল যে কেব ইছ্যু হ'ব বুলি কৈছে, কিন্তু দেখিবলৈ পোৱা গ'ল যে জাতীয়তাবাদী শিবিৰৰ নেতা গৈ পেলাই
ৰাজনীতিত যোগদান কৰিছে। ঠিক একেদৰে আছুৰ নেতা গৈ পেলাই ৰাজনীতিত যোগদান কৰিছে। বহুতে প্ৰশ্ন হয়তো কৰিব যে আপুনিও ৰাজনীতিত যোগদান কৰিব নেকি এনেধৰণে? আজি এতিয়া আমিতো ৰাজনীতিকতো নাই, ভাবাও নাই, পেছৰ কথাটো ক'ব নোৱাৰিম, কাৰণ পেছত কালি মৰিম না খাম না বাচিম না এইটোতো ক'ব নোৱাৰি। গতিকে পেছৰ কথাটো ক'ব নোৱাৰিম। এতিয়া ভৱিষ্যতত, এতিয়া বৰ্তমান যিবিলাক সংগঠনৰ মানুহ টিকেট লৈ পেলাই ইলেকশ্যন খেলিছে, সেইটো সিহঁতৰ কথা। আচুৰে নেতৃত্ব হওক বা আকাশুৰে হওক যোনেই হওক, টিকেট লৈ ইলেকশ্যন খুলিছে, কাৰ কাৰণে খেলিব, কি কৰোণা কাৰণে কৰিব, এইটো আমি ক'ব নোৱাৰিম। কিন্তু আমি কিন্তু এইটো প্ৰভাৱ পেলাব নেকি, যি কেবৰ বিৰুদ্ধে যি প্ৰতিবাদ অব্যাহত আছিলে তাত প্ৰভাৱ পেলাব নেকি? আজি কোনোদিন প্ৰভাৱ পেলাব নোৱাৰে, কিন্তু আগৰ মানুহ বা এতিয়াৰ মানুহ হিচাপত একো নাই। কাৰণ এতিয়া যিবিলাক ভোট হ'ব ইণ্টেলেকচুৱেল ভোট হ'ব, কাৰণ আগৰ হিচাপত কিন্তু ইণ্টেলেকচুৱেল ভোট হোৱা নাছিল, বহুত বস্তুৱেই গম পোৱা নাছিল। কিন্তু এইবাৰ আন্দোলনত আজি যিকোনো জনগোষ্ঠী কওক সকলোৱে মানে অলপ হ'লেও গম পায় সেইটো কি বস্তু হয়। গতিকে আচুৰ কেণ্ডিডেটে তাত যে ঠিয়া হৈছে বুলি যে একদম দৰদৰাই ভোট পাব এইটো মিছা কথা, কিন্তু একদম খাটাং। কেবৰ কাৰণে যদি ছাপৰ্টত আচুৰ নেতাই কোনোবাই যদি গৈছে, ই হাৰিব একদম স্পষ্ট। ইবাৰ নাহাৰিলেও নেক্সট ইলেকশ্যনত একদম পূৰা খেদা খাব একদম স্পষ্ট। ঠিক তেনেকৈ আমিতো চেলেঞ্জ লৈছোঁ 21-ত, বিজেপি চৰকাৰ কংগ্ৰেছ চৰকাৰ সিহঁতে দুইজন হওক, আমি একলাই লাগিম। কাৰণ আমাক এছ টি দিয়া নাই, টিকেটো নিদিয়ে, তেতিয়াহ'লে কি ফাইট নকৰিম নেকি? সেইটোৰ কাৰণে এইবাৰ যদি আমাৰ মানুহে টিকেট পোৱা নাই, একো হেডেক নাই, হাৰিলে হাৰিল, জিতিলে জিতিল। আনহাতে যদি আমি কওঁ আদিবাসী জনগোষ্ঠীৰ নিজৰ যি ৰাজনৈতিক দল গঠন হৈছিলে, তেখেতসকলৰ প্ৰতি আপোনালোকৰ সমৰ্থন থাকিব নেকি? আজি আমি সদৌসম আদিবাসী ছাত্ৰ সন্থা আদিবাসী হয়তো ইনডাইৰেক্টলি ডাইৰেক্টলি থাকিবই সমৰ্থন, এইটো ক'বই লাগে নালাগে। আদিবাসী ক'লেও কোনোবা মদ খুৱাই হওক বা ভাং খুৱাই হওক, আদিবাসী মিনছ আদিবাসী ভাই, ব্লাড ৰিলেশ্যনটো কেতিয়াও হেক কৰিব নোৱাৰে। গতিকে ব্লাড ৰিলেশ্যন হিচাপত আমাৰ আদিবাসী যিটো পলিটিকেল পাৰ্টি বনাইছে সেইটো আমাৰ সমৰ্থন থাকিবই, সেইটো কোনোবা বেয়া পাক ভাল পাক তাত কথাই নাই। কাৰণ আমি বহুত দিনে চালোঁ, জান দি পেলাই ৰিস্ক লৈ পেলাই কাম কৰিলোঁ যোৱাবাৰ। যোৱাবাৰতো আমাক কিমান ক'লে আমাৰ আদিবাসীবিলাক জাতি দ্ৰোহী কিবা দ্ৰোহী, হ'লেও ৰিস্ক ল'লোঁ, কিয় কিজানি ৰিস্ক লৈ পেলাই কাম কৰিলে এছ টিটো পাম, সেইটোৰ কাৰণে ৰিস্ক লৈ কাম কৰিছিলোঁ। কিন্তু বিজেপি চৰকাৰে বঢ়িয়াকৈ মিলাই পেলাই ঠকন দিছে। এতিয়া আমি চেষ্টা কৰিম 21-টো, কিন্তু লাষ্ট তাততো কিন্তু একদম চেলেঞ্জ হ'বই একদম 100%। অসম চৰকাৰে কোনে বনায়, কাইটা এম এল এক লৈ বনায়, সেইটো কিন্তু 100% চেলেঞ্জ কৰিম। গতিকে আজি এইটো যোগেদি আমি সকলো আদিবাসীবিলাকক আমি জনাব খুজিম যে যিবিলাক ভোট দিব আমাৰ আদিবাসীবিলাক, অলপ চিন্তা কৰি ভোট দিব লাগিব, নিজৰ বিবেক বিধি লৈ পেলাই চিন্তা কৰি পেলাই ভোট দিব লাগিব। বহুত পাৰ্টি আহিব, আহিব দিয়ক, যিমান পাৰ্টি আহিব চব পইচা পাৰ্টি দিয়ে, চব লুটি লওক, একো আপত্তি নাই, আমাৰ পাৰৰ পৰা একদম পাৰ্মিশ্যন। কংগ্ৰেছ হওক বিজেপি হওক পইচা যদি দিয়ে পূৰা লৈ ল'ব, গাড়ী চাড়ী দিয়ে গাড়ীও লৈ ল'ব, কিন্তু ভোটটো আমি আলোচনা কৰি দিয়াৰ কাৰণে চিন্তা কৰিব। আদিবাসী ৰাইজ আৰু সংগঠন আলোচনা কৰিব, তাৰপিছত ভোট দিয়া হ'ব, এইটো কিন্তু আমাৰ ফালৰ পৰা ৰাইজক জনাব খুজিছোঁ। ঠিক তেনেকৈ অসমবাসীকো মই জনাব খুজিম যে অসমবাসীবিলাক ৰাইজে আপোনালোকে চিন্তা কৰক, যিবিলাক যদি কেপক ছাপৰ্ট কৰি পেলাই যদি এম পি ইলেকশ্যন খেলিব গৈছে, তেখেতসকলক যদি ভোট দি দিয়ে তেতিয়াহ'লে অসম নাবাচিব, সেইটো চিন্তা কৰি পেলাই আপোনালোকে ভোট দিয়ক। আমি নকম মোমুক পাৰ্টিক দিব লাগে, নকম, আপোনালোকৰ বিবেক বুদ্ধি আছে সেই হিচাপত আলোচনা কৰি পেলাই দিয়ক, চিন্তা কৰি পেলাই দিয়ক, যাতে অসম ভৱিষ্যতত বাচে আৰু অসম ডেভেলপমেণ্ট হয়। নিশ্চয়